একদম সামান্য কিছু ঘরোয়া উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই রকমই বরবটির একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা হচ্ছে বরবটি বাটা অনেকে আবার এটাকে বরবটি ভর্তাও বলে থাকেন নমস্কার আমি কল্পিতা সিম্পলি রুটেড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এই রান্নার জন্যে আমি পঁচাত্তর গ্রাম মতো বরবটি নিয়ে নিয়েছি বরবটিটাকে ভালো করে ধুয়ে সামনের কিছুটা অংশ আর পেছন দিকের কিছুটা অংশ বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর পুরোনোদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি বরবটিটা কাটা হয়ে যাওয়ার পর এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি জল এবার জলের মধ্যে দিয়ে দিলাম হাফ টি নুন এবার কাটা বরবটির টুকরোগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের জলে আগেই নুন দিয়ে দিয়েছি এবার বরবটিটা একটু নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়ে একটু সেদ্ধ করে নেব পঁচাত্তর গ্রাম বরবটি দিয়ে যে বাটা বা ভর্তা রেসিপি তৈরি হবে তাতে দুজন খেতে পারবেন পাঁচ সাত মিনিট পর ঢাকনা তুলে কড়াইয়ের মধ্যে যে জলটা রয়ে গেছে সেই জলটা একটু নেড়েচেড়ে শুকিয়ে নেব বরবটিটা সেদ্ধ করতে করতেই দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোও বরবটির সাথে একসাথে সেদ্ধ করে নিচ্ছি জলটা টানানোর জন্যে যেহেতু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি সেহেতু বরবটিগুলোকে কনস্ট্যান্ট করার মধ্যে নাড়তে থাকতে হবে না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে জলটা টেনে যাওয়ার পর বরবটি আর লঙ্কাগুলো তুলে নিচ্ছি বরবটি আর লঙ্কাগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে মিক্সারের কন্টেনারের মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার পুরোটা একটা পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন রান্নায় ঝাল অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর লঙ্কাটা আপনারা বরবটির সাথে একসাথে সেদ্ধ না করে পরে লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সরষের তেল তেলের পরিমাণটা সামান্য একটু বেশি রাখতে হবে এবার তেলটা গরম হয়ে এলে বরবটি আর লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এবার একদম কম করে দিয়ে কনস্ট্যান্ট পুরো পেস্টটা নাড়তে থাকতে হবে মিনিট তিনে কম আছে এভাবে বরবটি আর লঙ্কার পেস্টটা নেড়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরের গুঁড়ো কালো জিরেটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রসুন বাটা আর হাফ টি স্পুন চিনি চিনিটা দেওয়ার পর আবারও একইভাবে কম আছে সমস্ত উপকরণ একসাথে নাড়তে থাকতে হবে তিন থেকে চার মিনিট এভাবে কম আছে নাড়তে নাড়তে দেখুন বরবটির মধ্যে জলটাও একদম টেনে গেছে এখন বরবটি বাটা রেডি এবার গ্যাস বন্ধ করে এটা নামিয়ে নিত নিরামিষের দিনে খেতে চাইলে রসুন বাটাটা দেবেন না এবার গরম ভাতে প্রথম পাতে এই বাটা বা ভর্তা পরিবেশন করতে হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ